আমি বলে দিতেছি, আমার বাড়ি থেকে বাইরে হলে মাটির একটা রাস্তা, মাটির রাস্তা পার হলে একটা পাকা রাস্তা, কিছুদিন আগে একটা ব্রিজ, ব্রিজটা পার হওয়ার পর আরেকটু আগে করে বাস যাবে, সেখানে বাস পাবেন, টেম্পো পাবেন, তারপর ব্যাটারি আছে, সিএনজি আছে, যেটা খুশি সেটা দিতে হবে, সাবধানে যাবে। কি মানুষ তুই আমার কাকা ডাকস, আমার বড়দি ভাবি ডাকলি কেন? না মানে রফিক কাকা আছে না, সে কইছে তারে কাকা ডাকতে, আপনার ভাই ডাকতে। কেমন আছেন ভাবি? আবারও যাই এখান থেকে। আসসালামু আলাইকুম কাকা। এই দামরা পোলাটা তোমার বাজিয়ে যা, আমার আপন ভাস্তা না তো এলাকার। শুনেন কি কি টিপ টিপ আনছো কেন? সকালবেলা তো টিপ খুঁজে পাইতেছিলেন না, কইতেছিলেন না যে টিপ আর পায়ে আলতা দিলে পরে ভালো লাগবো, তাই আপনার জন্য বাজার থেকে নিয়ে আসছি। তোমার আমি টিপ আনতে বলছি? না বলেন নাই, কিন্তু আপনি বলছিলেন না মানে আলতা পায়ে কপালে টিপ দেখতে খুব ভালো লাগে, সেই জন্য নিয়ে আসছি। আয়না দাও। এখানে আয়না কই পাবো? আয়না তো ঘরে। আল্লাহ, এখন টিপ পড়লে আবার ঘরে যেতে হইব, বুঝলো? ঘরে যাই। ওয়ালাইকুম আসসালাম। কি রে কাজল, ব্যাগ লয়ে কই গেছিলি? হাঁটতে বেরোছিলাম। কি বলো, ব্যাগ লয়ে কে হাঁটতে বের হয়? এই একটু বাজার করছি তো চাচা। বাহ, বাজারে আজকাল এত সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যায় রে। ঘরে রে চাচা। ঠিক আছে, যাও যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই চাচা, কিছু মিথ্যা কথা বললেন কেন যে আমরা বাজারে গেছিলাম? কি করছি? আপনি কইলেন না যে আমরা বাজারে গেছিলাম? আমরা কি বাজারে গেছিলাম? এই ব্যাগে কি বাজার করে কেউ? কি কম কইবেন যে আমি বাপের বাড়ি রাইগে চলে যেতে চাইতেছিলাম, কিন্তু আবার এই যে ট্রিপ করার জন্য ঘরে ফিরে যাইতেছি। তুমি না কিছু বুঝো না, বাপের বাড়ি যাইতেছে রাগ করে, এটা যদি চাচারে বুঝতাম দূর